একদম পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে। কেমন আছে পিকচার? ভালো, খুব সুন্দর। সুন্দর সকাল থেকে আমার চলছে, লাস্ট আমার ডার্লিং আমার জন্য আমার কাছেই একদম রেডি হবেন ম্যাডাম। ননদ চলে গেছে সেজে বুঝে ব্রাইড সেজে, আমার সেকেন্ড ব্রাইড বৌদি বসে আছে। মানে বছরে তো খুব কম সুযোগ হয় তোমার কাছে সাজার, যখন একদম ছাড়া ছাড়ি জায়গা নেই। এখন নোটিফিকেশন আসলো, আমার তো যখন শেষ করবি তখন নোটিফিকেশন আসে মাঝে মাঝে। কাদের কলের বউ গো তুমি, কি বামাচরণ পাল, হ্যালো না আমি এখনো আসিনি তো, তোমরা কতক্ষণ হলো ছিলে? হ্যাঁ পার্সেলগুলো নিয়েছো তো? আচ্ছা 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 আচ্ছা, দেখো মানে তুমি যদি এই বাইপাসের ওপর দিয়ে যাও তাহলে আইডি হসপিটালটা ক্রস করে একটু দাঁড়াতে পারবে, মানে আমি এইখানেই স্টুডিওতে আছি আর কি। হ্যাঁ আইডি হসপিটালের অপোজিটেই একটা গলিতে আর কি, আমি ওই স্টুডিওতেই আছি। বিউটিফুল লিখেছে, অন্য কিছু না। শেষ নাকি পুরো মানে দারুণ লাগছে একদম, কি গ্লো করছে মুখ। কাকিমা ভীষণ সাজতে ভালো, সাগা গোড়াই স্কুলেও তাই, বেশ খুব ভালো, আর দেখলেই এক মুখ হাসি। মানে আমার বাবা মা মানে আমার দেখতে বাবা মা নয় আর কি, দাদা দিদি, আর দেখলেই খালি হাসি। এই
15 মিনিটে বেরোতে পারবো জানি আমি তো এমনিতে এখন লাইভে আছি এখন এইসব ফালতু কথা বলবো না রাখো আমি যদি কোনোদিনও বাগান বাড়ি করি আমি ফুলের জন্য কেয়া দিকেই নিয়ে যাবো এটা আমি কিন্তু আজ থেকে বুক করলাম কবে বাড়িটা কিনবো আমি জানি না বাট বুকিংটা আজ থেকে রইল আমার না আমার জায়গাটাও করলো তো দারুণ এই যে এসলো গান চালাতে হবে কাজ আগামী 3 ঘন্টার জন্য তারপর তুমি এসব মনে করো আমি শুনছি শুনতে পাচ্ছি না আমি কানে প্রমাণ হচ্ছে আমি জামা কাপড় সব নিয়ে এসেছি দেখো দাদা যদি আসতে না পারো তুমি চলে এসো কাছে দৌড়েছি দাদা আসতে না ক্লাস ছেড়ে দিই ক্লাস ছেড়ে যাবে বিয়ে বাড়ি যাব সাজগোজো করব হ্যাঁ তুমি কিছু বলো আমার কিছু বলো আমার কিছু বলার তো নেই আমার তো মানে আমি যা হয় বিধ্বস্ত হয়ে যাই আমি ভালো আছে ভাই কি কথা সেই সকাল থেকে রয়েছি হাইলাইটস দেন ব্যাক টু ব্যাক ব্রাইডাল পার্টি মেকআপ ওভারঅল কমপ্লিট চলছে কি ভুল ভাল মেসেজ করছে রাগ ধরে যাচ্ছে লাইভে যারা যারা ভুলভাল মেসেজ করছেন এটা কিন্তু কাজের জায়গা ভুলভাল মেসেজের জন্য নয় পার্সোনালি মেসেঞ্জারে মেসেজ করবেন ব্লক করে দেবো এই উত্তরটা কিন্তু খুব সুন্দর ছিল এখানে মেসেজ করবেন না ইনস্ট্যান্ট ব্লক করতেও পাচ্ছি না হ্যাঁ সেটা দিচ্ছি সব দিচ্ছি আর তুমি জিপসিটা কেটেছো তো আমাকে দিয়ে জিপসি দিয়ে ঢেকে দাও না ধরে দাঁড়িয়ে ছিল তোমাকে জিপসি দিয়ে আমি ভরে দেবো এই জিপসি মেসেজ ভুলভাল করে যাচ্ছে মেসেজে আমি ব্লক করতে পাচ্ছি না সহ্য করতে হচ্ছে কিয়াকে পছন্দ হয়েছে ম্যাম লিখেছে লাল হয়ে যাবে যাবো ওখানটা ক্লিপ দেবো আমি জানি এই জায়গাটায় আমি কাটার কাজগুলো শেষ করে নিয়েছি তারপরে ক্লিপটা দেবো মানে যা দাম সব গুটি আমি সুন্দর করে রেখে দিয়েছি আমি জানি না টঙের কাজ হবে না
আমার ওইদিকে ও আচ্ছা 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 তাহলে তো তাহলে তো হ্যাঁ না না ঠিক আছে আমি তাহলে ভিডিও কল করে নেব মাথাটা একটু এরকম হেলা হেলা হ্যাঁ এই জাস্ট হই এসেছে ঠেলছিস আমি ওকে ওদিক দিয়ে ঠেলছি দেখি ঠিক আছে ঠিক আছে আমি হ্যাঁ সাবধানে যোগ কর আমি ফিডব্যাক দেবো তাও তোমার আমি তোমার ফ্যান মাথাটা না তুমি তারা শেতল দিয়ে পড়িয়েছি সামনেটা এগোতে পারছি না নাহলে মুখে চোখে পড়ে যাবে ডিম্বাকৃতিটাও বেশ ভালো লাগে বিয়ের থেকে এটা বেশি ভালো তারপর যে কতজন ছবি তুলছিল যে এরকম করবে তুমি বউ আর তোমাদের সবাইকে আমার বউকে কিন্তু হিরোইন পাগল নাকি আমি রিপ্লাই দিইনি আমি কেন রিপ্লাই দেবো এখান থেকে তো ব্লক করা যায় নামটার উপর ট্যাপ কর হয়ে যাবে ট্যাপ করে প্রোফাইলে গিয়ে ব্লকটা করে দাও তাহলে আমরা কমেন্ট করতে পারবো না না তাপসী কাজী কোথায় রাখলি ভাই আমার হাতে 9টার সময় বুধনাথ যাবে তাপসী কি করতে হইলো তাপসী বুধনাথে সকাল 9টার আগে এই লাইভে আছে কিনতে যাও আমি যাই না কতক্ষণ লাগবে যে বাবা আমার এটা ছোট কাছে নিয়ে যেতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না ও পছন্দ করে না একদম নাকের কিছু পরা তারপরে কত সুন্দর লাগে এটা সবাই জেনে যাচ্ছে যে তুই তোর ছেলের দরকার না গালাগালি তুমি খাবে কেন ও তো বলছে ছেলে দেখার কথা ডিসকাস করার তো ও বলছে ম্যাম তুমি কেন কেসটা খাবে সেটা বলছো আচ্ছা বুঝলাম দোর এই দাদাকে একবার ফোনটা করে দেখ না রে ধরছে না তো এখনো এসে ঠিক বাড়ির সামনে এসে ফোনটা করবে
এই ফোন কিয়া ফোন কিয়া ফোন কিয়া লাইভ চলছে কেটে দিয়ে আমার ফোন দিয়ে কল কল করি দাদা তোমার আর একটা ফোনে ফোন করছে আই থিঙ্ক এই রে এবার আমাকে করেছে আমি তো তোমাকেই করতে যাচ্ছিলাম তোমার লাইফটা দেখে ফোন ম্যাম কাজ করছে সৃষ্ণার অলমোস্ট কমপ্লিট লাইভ চলছে ওই জন্য ফোনটা কেটে দিলাম আচ্ছা তুমি রেডি হতে থাকো হ্যাঁ ওই তো সানটান করে রেডি হতে থাকো ম্যাম তো গিয়েই এখান থেকে রেডি হয়ে মনে যাবে হ্যাঁ এই নাও সৃষ্ণার সাথে কথা বলো হ্যালো এক থেকে দেড় ঘন্টার মধ্যে কিন্তু আমি মনীষাদিকে নিয়ে আর পুচকেকে নিয়ে আমার বিয়ে বাড়িতে দেখতে চাই এটা যেন মাথায় থাকে হ্যাঁ বউ বউয়ের কিন্তু এনার্জি লস হয়ে গেছে প্রচুর কাজ করে হ্যাঁ বউ বউকে এনার্জেটিক করে আমাদের বিয়ে বাড়িতে নিয়ে চলে এসো কিন্তু ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক আছে বাগানটা দেখা পিছন দিকে বাগান এখনো তৈরি হয়নি পুরোপুরি বাগানটা এখন তো হচ্ছে সাজালো তোর কেমন লাগছে বল এবার এটা তো আমার ভালো লাগার জায়গা ভালোবাসার মানুষ আমার ভালো লাগতেই হবে ফাইনালি আমি বসলাম বন্ধুগণ আমি আর পাচ্ছি না ও বাবা গো কাটা গেল কি 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 বলবে কি আর বলবো মুখটা দেখাতে পাচ্ছি না যদি সুস্থ থাকি স্বাভাবিক থাকি সেজে গুজে গিয়ে ওদের বাড়িতে গিয়ে আমি লাইভ হবো সুন্দর করে সেজে গুজে এই মুখ আর দেখাতে পাচ্ছি না সৃজিতা দে কোথায় তোকে চেনেই যাচ্ছে না সৃজিতা কমেন্ট করছে কে সৃজিতা আমার নাম সৃজিতা দে তো তোমরা হ্যাঁ বিয়ে করতে না বসে ফেসবুক চলছে হ্যাঁ ওকে আগে জিপসি দে বৌদির কি বিয়ে হলো না কোথাও যাবে তারা এটাকে আমি তো পারছি না রে এই ব্লগ ফ্লগ করতে লিখেছে হ্যাঁ তোর ননদ পায়েল চৌধুরী লিখেছে হ্যাঁ তোর ননদ সৃজিতা দে ও না পায়েল লিখেছে তোকে তো চেনাই আছে সৃজিতা দে কোথায় আচ্ছা 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 না সৃজিতা ফেসবুক করছে না পায়েল চৌধুরী লিখেছে সৃজিতা দে কোথায় সৃজিতা দে চলে গেছে সেজে গুজে বিয়ে করতে বসবের মতো অবস্থা হচ্ছে আর কি সৃষ্ণাকে নাকি চেনেই যাচ্ছে না থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা চিনতে পারলেই হলো সৃষ্ণা 16 তারিখে কিন্তু আমার জন্য বসে থাকবে না বাজে কথাটা বলো না তুমি ট্রায়াল দিয়ে দিয়েছি আজকে দিনকে আজই দিয়েছি চলো লাইফটা শেষ করছি টাটা বাই বাই আর পাচ্ছি না আমি